আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মম ব্লগ অ্যান্ড কুকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আইস ললি, কীভাবে বাসায় এটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। লেমন ললি আইসক্রিম করার জন্য আমি এখানে তিন কাপ, এই মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটা লেবুর পুরো অংশই দিয়ে দিলাম খোসার। আর এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা আপনারা কমাতে যাবেন না। এক তিন কাপ পানিতে এক কাপ চিনি না দিলে মিষ্টিটা ভালো মতো হবে না, আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না। এখন এই তিন কাপ পানিকে আমি এক কাপ দুই কাপ পানিতে করে নিব, এক কাপ পানি শুকিয়ে নিব। আর এখানে আমি একটু লিকুইড ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমার বাচ্চারা খাবে, আমি কালারটা আর একটু দিয়ে দিচ্ছি। কারণ লেমন ললি আইসক্রিম, এটা যদি মানে কালারটা ঠিক মতো না আসে তো দেখতে ভালো লাগবে না। এখন এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। আমার তিন কাপ পানি প্রায় দুই কাপ হয়ে এসেছে। এখন এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ ময়দা নিয়েছি। সেই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে এই সবুজ পানিটা দিয়ে একটু গুলে নিব। বলতে পারেন যে আইসক্রিমের মধ্যে আবার ময়দা আর কর্নফ্লাওয়ার কেন, কারণ এই পানিটা একেবারে পাতলা। এই পাতলা পানি দিয়ে আইসক্রিম বানালে আইসক্রিম বের করতে করতে গলে যাবে, আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটার ফলে আইসক্রিমের ঘনত্বটা ঠিক থাকবে। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে হবে। এখন আর চুলার কাছ থেকে একদমই সরা যাবে না, অনবরত নাড়তে হবে, নেড়ে আরও তিন চার মিনিট জাল দিতে হবে। এই সবুজ পানির মিশ্রণটার মধ্যে লেমন এসেন্সও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে লেমন এসেন্স নাই। লেমন এসেন্সটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি এটা দিচ্ছি না। এটা না দিলেও যে হবে না সেরকম না, এটা না দিলেও হবে, কিন্তু ফ্লেভারটা একটু কম বেশি হবে এই আর কি। তো আমার মিশ্রণটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে যে দুই টেবিল চামচ লেবুর রস রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এখানে একটা চাটনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি, আমি মিশ্রণটাকে একটু সেকে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা হতে দিব, ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পরে আইসক্রিমটা বের করেছি, এরকম হয়েছে দেখতে, দেখেন এক ঘন্টার মধ্যে দানা বেঁধে গিয়েছে। এটা একটু ভালো করে নেড়ে দিয়ে আমি আবার এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি এটা আরও এক ঘন্টা পরে বের করে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে দিচ্ছি, নেড়ে আরও এক ঘন্টার জন্য রেখে দিব, তারপরে আরও এক ঘন্টার পরে আবার এটা বের করব। এখন আমি ছাঁচের মধ্যে মিশ্রণটাকে ভরে নিব।
একটু একটু খালি রেখেই ভরতে হবে। এখন মুখগুলোকে এইগুলো দিয়ে বন্ধ করে দিব। এখন এটাকে আমি আরো একবার ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। তারপরে যখন একেবারে শক্ত হয়ে যাবে, আইসক্রিমের আকৃতিতে তৈরি হবে, তখন এটা বের করে নিব। আমার আইসক্রিম একদম রেডি, আমি এটা বের করে নিয়েছি। এখন এখানে একটু পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে আইসক্রিমটা একটু নরম করে নিব যেন খুব তাড়াতাড়ি বের হয়। আমার আইসক্রিমগুলো একদম রেডি, এই দেখেন, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমার ললি আইসক্রিম একদম রেডি, হোমমেড ললি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।